আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি একতারাগার থেকে জনশতাব্দী এক্সপ্রেস করে আহমেদাবাদ ফিরে আসার গল্প। বিশ্বের উচ্চতম ভাস্কর্য স্ট্যাচু অফ ইউনিটির প্রজেকশন ম্যাপিং অর্থাৎ লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে গিয়ে হয়ে যায় এক বিভৎস দেরি এবং কোনোরকমে এসে ট্রেন ধরে প্রায় মধ্যরাতে এসে পৌঁছাই আহমেদাবাদ। আজ আবার একটি স্পেশাল জার্নি করবার পালা। আহমেদাবাদ থেকে সকাল সকাল ট্রেনে করে চলে গেলাম চোখ ধাঁধানো গান্ধীনগর ক্যাপিটাল রেলওয়ে স্টেশন। আমাকে আপনারা যারা অন্যান্য সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করেন তারা হয়তো অলরেডি সব আপডেট পেয়ে গেছেন। আপনাদের মধ্যে এখনো যদি কেউ আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন তাহলে অবশ্যই নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ফলো করে নিন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সকাল 9:30 নাগাদ আহমেদাবাদ স্টেশনের বাইরে ধোসা খেয়ে ব্রেকফাস্ট সেরে পৌঁছে গেলাম স্টেশনের ভেতর। এখন সময় প্রায় সকাল 10টা। সকাল 10:10 20959 ভালসাড ভাটনগর ইন্টারসিটি এক্সপ্রেসে করে আহমেদাবাদ থেকে চলে যাব গান্ধীনগর ক্যাপিটাল রেলওয়ে স্টেশন। নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ আগেই আহমেদাবাদ স্টেশন পৌঁছালো ইন্টারসিটি এক্সপ্রেস। আজকের মেন যে জার্নিটা সেটা গান্ধীনগর ক্যাপিটাল থেকেই শুরু হবে, কিন্তু আজকের ভিডিওটা শুরু হচ্ছে আহমেদাবাদ জাংশন রেলওয়ে স্টেশন থেকেই। তো আহমেদাবাদ থেকে গান্ধীনগর ক্যাপিটাল যাওয়ার জন্যে আপনি বাইরে থেকে বাস পেয়ে যাবেন, ট্রেনে করে আমি যাচ্ছি, আর প্রাইভেট গাড়িতেও যেতে পারেন। সময় লাগবে 30-40 মিনিট মতো, তবে ডেফিনেটলি ট্রেনটাকে আমি প্রেফার করব, তাই ট্রেনের টিকিট কেটে নিয়েছি। ট্রেন বিফোর টাইম ঢুকে গেছে আর আমার সিট পড়েছে D1 কোচে একদম সামনে। এখন হাঁটতে হাঁটতে সোজা সামনে যেতে হবে। সিট নাম্বার 40-49 মতো ছিল, কিন্তু টিটি বললেন কোচটা খালি আছে, তো আমি একটা ফাঁকা জায়গা থেকেই বসেছি। ঘড়ির কাঁটা মিলিয়ে একেবারে 10:15 আমাদের ট্রেন আহমেদাবাদ ছেড়ে গান্ধীনগর স্টেশন অভিমুখে রওনা দিল। আহমেদাবাদ স্টেশন ছাড়তেই আমাদের ট্রেন ধীরে ধীরে পেরিয়ে গেল সাবরমতি নদীর ওপরে রেল ব্রিজ। সাবরমতি রেলওয়ে স্টেশন ঢোকার আগেই এই যে বড় বিল্ডিংটি রয়েছে এটি হলো NHSRCL অর্থাৎ ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড এর আহমেদাবাদ হেড অফিস। এখন যে স্টেশনটা পেরোচ্ছি সেটা হলো সাবরমতি জাংশন। নির্ধারিত সময় 11:01-এর জায়গায় 20959 ভাটনগর ইন্টারসিটি গান্ধীনগর এসে পৌঁছালো প্রায় 11:24। অত্যাধুনিক ধাঁচের এই স্টেশনে এসে একেবারে চোখ ধাঁধিয়ে গেল। ছবিতে ঠিক যতটা সুন্দর সামনে থেকে যেন তার থেকেও বেশি সুন্দর। এবার
গান্ধীনগর ক্যাপিটাল রেলওয়ে স্টেশনে এলাম নাকি এয়ারপোর্টে এলাম সেটা বুঝতে পারছি না। এতটাই মডার্ন রেলওয়ে স্টেশন, বোঝা মুশকিল এটা এয়ারপোর্ট না রেলওয়ে স্টেশন। ট্রেন প্রায় আধ ঘন্টা লেটেই পৌঁছালো, সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা নেই কারণ আমার আবার ট্রেন এখান থেকে দুটো বেজে পাঁচ মিনিটে। খুব সম্ভবত গান্ধীনগর ক্যাপিটাল হলো এমন একটা রেলওয়ে স্টেশন ইন্ডিয়াতে যেখানে রেল লাইনের ওপরে প্রথম তৈরি হয়েছে ফাইভ স্টার হোটেল, গান্ধীনগর ক্যাপিটাল রেলওয়ে স্টেশনে। আর এই ঠিক ওপরটাতেই রয়েছে, এর ঠিক ওপরেই এইখানটাতেই রয়েছে সেই ফাইভ স্টার হোটেল যার নাম হলো দ্য লীলা গান্ধীনগর। একেবারে এয়ারপোর্ট দেখতে লাগছে, মানে সত্যি বলছি ভিডিওতে কতটা মনে হচ্ছে আমি জানি না, বাট মানে একদম এয়ারপোর্ট। এটা হলো এসি ওয়েটিং রুম, কিছুক্ষণ পরে আমি এখানেই আসবো, তো তার আগে একটু প্ল্যাটফর্মটা ঘুরে নিই। এখানে কিন্তু ফার্স্ট এডের ব্যবস্থাও রয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস যেটা মুম্বাই সেন্ট্রাল থেকে গান্ধীনগর ক্যাপিটাল আসছে সেটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এক নম্বর প্ল্যাটফর্মে আসবে দুপুর 12:25। তার ঠিক পরের ট্রেনটাই হচ্ছে 20902 গান্ধীনগর ক্যাপিটাল মুম্বাই সেন্ট্রাল বন্দে ভারত এক্সপ্রেস যেটা ছাড়বে দুপুর 2:05 এক নম্বর প্ল্যাটফর্ম থেকেই, যেটাতে আমি আজকে ট্র্যাভেল করতে চলেছি। গান্ধীনগর ক্যাপিটাল রেলওয়ে স্টেশনে এখন এসে পৌঁছেছে যোগা এক্সপ্রেস, আর আমি এখন যাব এসি ওয়েটিং হলে। মানতে হবে স্টেশনটা কিন্তু অসাধারণ, সত্যি বলতে অসাধারণ। এখানে এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই, তার কারণ স্টেশনে যে আরপিএফ স্টাফ ছিলেন তাদেরকে জিজ্ঞেস করলাম যেখানে কোনো ক্লোক রুম আছে কি না যেখানে আমি লাগেজটা রেখে একটু বাইরেটা ঘুরতে যেতে পারি, তো ওনারা বললেন এখানে কোনো ক্লোক রুমের ফেসিলিটি নেই, সুতরাং আমাকে এখন এখানেই বসে থাকতে হবে। এখানে স্টেশনের একটা খুব সুন্দর ছোট্ট রেপ্লিকা দেওয়া হয়েছে। আমরা ঢুকলাম এই দিক দিয়ে আহমেদাবাদের সাইড থেকে, উপরে রয়েছে দ্য লীলা গান্ধীনগর। আর একটা জিনিস যেটা আমার এখানে কম লাগছে সেটা হলো কোথাও কোনো চার্জিং সকেট নেই, যেটা কিন্তু ছোটোখাটো ওয়েটিং রুমে আপনি পেয়ে যাবেন। এত বড় একটা ওয়েটিং রুম সেখানে কিন্তু কোনো চার্জিং সকেট নেই যেখানে আপনি ফোন ল্যাপটপ ইত্যাদি চার্জ দিতে পারবেন। আর এসি চলছেই না, বীভৎস গরম, শুধু ফ্যান চলছে আর এসি ওয়েটিং রুম নামমাত্র, এসি কিন্তু চলছে না। মানে খুব খারাপ লাগলো, এটা খুবই বাজে এক্সপিরিয়েন্স, এসি ওয়েটিং রুমে এসি চলছে না। সুতরাং এক কথায় বিদেশি ধাঁচে নির্মিত এই অত্যাধুনিক স্টেশনে এসে আমার যা অভিজ্ঞতা হলো তা একেবারেই আশা করিনি। স্টেশনের ওয়েটিং রুম এসি হলেও সেখানে কোনো এসি চলছিল না, এত বড় স্টেশনে ক্লোক রুম অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য বিনামূল্যে বা স্বল্পমূল্যে নিজের ব্যাগপত্র রাখার কোনো ব্যবস্থা ছিল না কোনো রকমের চার্জিং সকেট যেখানে মোবাইল বা ল্যাপটপ চার্জ দেওয়া যায়। সুতরাং অসম্ভব রকমের আধুনিকতার ছোঁয়া থাকলেও স্টেশনে নিত্য প্রয়োজনীয় দোকান বা ব্যবস্থাপনার অভাব যথেষ্টই প্রকট। এরপর নির্ধারিত সময়ের থেকে 5 মিনিট আগেই 12:20 গান্ধীনগর স্টেশন পৌঁছালো 20901 মুম্বাই সেন্ট্রাল গান্ধীনগর ক্যাপিটাল বন্দে ভারত এক্সপ্রেস। আজকের ভিডিওটা একটু সংক্ষিপ্তই রইল, পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য থাকবে গান্ধীনগর ক্যাপিটাল থেকে মুম্বাই সেন্ট্রাল পর্যন্ত 20902 বন্দে ভারত এক্সপ্রেসের জার্নি এক্সপিরিয়েন্স। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। Doors are closing.